তো গাইস আজ সকাল দিয়ে আমি লুটটার পেছনে পড়েছিলাম। আর এখানে জাস্ট আপনি সাইন আপ করবেন, আপনি পেয়ে যাবেন 200 টাকা, যেটা আপনি সাকসেসফুলি উইথড্রল করতে পারবেন 10 মিনিটের মধ্যে মধ্যে। এই পুরো প্রসেস আপনার কমপ্লিট করতে শুধুমাত্র 10 মিনিট সময় লাগবে, সাইন আপ করা থেকে শুরু করে ব্যাংকে টাকা আসা পর্যন্ত। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে করে দেখাবো। আর হ্যাঁ গাইস, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে থাকলেও আপনি পার্টিসিপেট করতে পারবেন। ফুল প্রসেস জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফার্স্ট গাইস জানিয়ে দিই যে এরকম ধরনের ট্রাস্টেড ভিডিও আগে দেখতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন আমাদের সঙ্গে। যদি আপনি এখনো পর্যন্ত টেলিগ্রামে জানানো থাকেন তাহলে মাস্ট জানা যান, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশন সঙ্গে ট্রাস্টেড ইনফরমেশন থাকি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস অ্যাপ্লিকেশনের নাম যেটা সেটা হচ্ছে ক্রিপ্টোবিট। এই এক্সচেঞ্জের ব্যাপারে অনেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজ থেকে 6 মাস আগে, যেখানে এখানে সাইন আপ করলে কিছু টিআরএক্স দিচ্ছিল আর রেফারও টিআরএক্স দিচ্ছিল। তো এখন রেফারেল তো কনসেপ্ট নেই। তো গাইস এখন যদি আপনি এখানে সাইন আপ করেন তাহলে নিজেদেরই টোকেন, এখানে সিবিজেড টোকেন আপনাকে 5 টোকেন করে দিচ্ছে, যেই টোকেনটা আপনি সঙ্গে সঙ্গে সেল করে এখানে উইথড্রল নিতে পারবেন। আর হ্যাঁ গাইস, তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা বোনাস টিপ দেবো, যেখান থেকে আপনারা এখানে $270 ইনকাম করতে পারবেন। $270 গাইস এখানে 14,000 থেকে 15,000 টাকা, সেটাও কিভাবে আর্নিং করতে পারবেন তার ব্যাপারেও ফুল ইনফরমেশন জানাবো। তো গাইস জাস্ট ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন। তো গাইস প্রথমে সবকিছু শুরু করছি একদম শুরু থেকে, তাই একদম শুরু থেকে যদি আপনার রেজিস্টার না করা থাকে তাহলে রেজিস্টার করে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সিম্পলি লিঙ্কে ট্যাপ করার পরে আপনি এরকম একটা ওয়েবসাইটে পৌঁছে যাবেন, এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো আমি ফটাফট এই সমস্ত ডিটেলস ফিল আপ করে নিচ্ছি, নাম, ইমেল আইডি, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখান থেকে অনেকগুলো এখানে দেশের নাম দেখাবে, আপনি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন যদি আপনি ইন্ডিয়ার রেসিডেন্ট হন। তো তারপরে এখানে আই এগ্রির অপশানে ট্যাপ করার পর রেজিস্টারে ট্যাপ করে দেবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবে ওটিপি, ওখান থেকে ওটিপি দিয়ে এখানে দিয়ে দিন, দিয়ে দেওয়ার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন তো কমপ্লিট হয়ে গেল, এরপরে আপনার লগ ইন করতে বলবে, আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন না হলে অ্যাপ্লিকেশন এখানে ইনস্টলও করতে পারেন। তো গাইস এখানে অ্যাপ্লিকেশন তো আপনাদের ইনস্টল করতে হবে, তো এখানে লগ ইন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস লগ ইন সাকসেসফুলি করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি প্রোফাইল সেকশনে আপনার বেসিক ডিটেলস ফিল করবেন, যেমন আপনার বেসিক ডিটেলস, আপনার বাড়ি কোথায়, আপনার স্টেট, পিনকোড, আপনার এখানে ডিস্ট্রিক্ট, সমস্ত ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরে এখানে সাবমিটে ট্যাপ করবেন, আপনার এই বেসিক ডিটেলস এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে গাইস এখানে কুইক কেওয়াইসি একটা অপশন আছে, তো সিম্পলি কুইক কেওয়াইসির অপশনে আপনি ট্যাপ করবেন, প্যান কার্ড আর আধার কার্ড আপনাকে এখানে দিতে হবে। তো সিম্পলি প্যান কার্ডের নাম্বার দিয়ে দাও, এখানে ভেরিফাই ট্যাপ করো, প্যান কার্ড ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে যার প্যান কার্ড দিয়েছেন তার নাম এখানে চলে আসবে দিতে। তো তারপরে আপনার কাছ থেকে চাইবে আধার কার্ডের নাম্বার, যারই প্যান কার্ড আপনি ইউজ করেছেন তার আধার কার্ডের নাম্বার সিম্পলি এখানে টাইপ করে দেবেন, তারপরে এখানে গেট ওটিপি ট্যাপ করবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, তো সিম্পলি ওটিপি এখানে ইনপুট করে দিন, আপনি এখানে ওটিপি সাকসেসফুলি নিয়ে নেবে। ওটিপি নিয়ে নেওয়ার পর এখানে আপনি দেখবেন যে আপনার কেওয়াইসি সাকসেসফুল হয়ে গিয়েছে, আর সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাকে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ক্রিপ্টোবিট। তো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে ক্রিপ্টোবিট অ্যাপ্লিকেশন চলে আসবে, আসার পরে ডাউনলোড করার পরে যখনই ফার্স্ট টাইম এই অ্যাপ্লিকেশানের অফার এটা চলছে, যখন আপনি ফার্স্ট টাইম ক্রিপ্টোবিট এক্সচেঞ্জে কেওয়াইসি কমপ্লিট করার পরে আপনি এদের অ্যাপ্লিকেশান ইনস্টল করার পরে লগ ইন করবেন, তখনই আপনাকে 5 সিবিজেড টোকেন দেবে, যার ভ্যালু 190 টাকা থেকে 200 টাকার আশপাশে। আর আগেও প্রসেস বলো যে কীভাবে $270 আশপাশে আপনার ইয়ারলি প্রফিট হয়ে যাবে। তো আমি সিম্পলি এখানে লগ ইনে ট্যাপ করে অ্যাপ্লিকেশানের মধ্যে সিম্পলি লগ ইন করে যাচ্ছি, লগ ইন করার আগে আবার ইমেল থেকে আপনাকে ওটিপি ইনপুট করতে বলবে, তো ইমেলে চলে যাবে ওটিপি, যে ইমেল আইডি রেজিস্টার করার সময় দিয়েছিলেন। ওটিপি সাবমিট করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লিকেশানের হোম পেজে পৌঁছে যাবেন, হোম পেজে পৌঁছে যাওয়ার পরে আপনি ফান্ডের অপশানে সিম্পলি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে দেখবেন যে আপনি এখানে 5 সিবিজেড টোকেন পেয়েছেন, আর 5 সিবিজেড টোকেনের প্রাইস এখানে $0.5 করে। তো গাইস এখানে একটা টোকেনের প্রাইস এখানে $0.5, তো টোটাল 5 টোকেনের ভ্যালু এখানে 190 টাকা, যেটা আপনি সেল করে অ্যাকাউন্টে তুরন্ত উইথড্রল করতে পারবেন। তো সিম্পলি এটা করার আগে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল নেবো। তো আমি এখানে ফার্স্ট টাইম এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি, আমার কেওয়াইসি সাকসেসফুল হয়ে গিয়েছিল কমপ্লিট, যার নামে আপনি কেওয়াইসি করেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন অ্যাড করবেন তখন তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, যেমন আমি এক্ষেত্রে আমি পেটিএম অ্যাকাউন্ট অ্যাড করছি। তো সিম্পলি আপনি এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশানে এসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিম্পলি অ্যাড করে দিচ্ছি, বেনিফিশিয়ারি নেন মানে আপনার নাম, তারপরে এখানে ব্যাংকের নাম পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে দেবেন, তারপরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এখানে সমস্ত ডিটেলস আপনি ফিল আপ করে দেবেন, দেওয়ার পরে আপনার ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে, আপনার ব্যাঙ্ক সেভিং না কারেন্ট সেটা চুজ করার পরে এখানে অ্যাড ব্যাঙ্কে ট্যাপ করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টলি ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো গাইস এরপরে যে আমরা 5 সিবিজেড টোকেন পেয়েছি, এই টোকেনটা আমরা সিম্পলি সেল করবো। তো সেল করার জন্য সর্বপ্রথমে এখানে ব্যাক করে আপনি হোম অপশানে আসবেন, আপনি অনেকগুলো পেয়ার দেখতে পেয়ে যাবেন, যেমন 5 সিবিজেড টোকেন আছে, আমি সিম্পলি হোম পেজে গিয়ে এখানে অনেক টোকেন এখানে আয়নার এক্সচেঞ্জে আপনি পেয়ারে ট্রেড করতে পারবেন। তো আমি এখানে সিবিজেড সিলেক্ট করে নিচ্ছি, কারণ এই টোকেনটা বর্তমানে আমাদের কাছে আছে, আমরা সাইন আপ করেছিলাম, পেয়েছিলাম। তো এখানে এই টোকেনটা সিলেক্ট করার পরে মাঝখানে সেল অ্যান্ড বায়ের অপশান আছে, ওখানে ট্যাপ করার পরে আমি এক্ষেত্রে সেল করবো, তাই সেল অপশানে ট্যাপ করার পরে মার্কেট করে দিচ্ছি, মার্কেট করে দেওয়ার পরে এখানে 100% সমস্ত সিবিজেড টোকেন আমি সেল করে দেবো। তো এখানে 100% করে দেওয়ার পরে এখানে সেলে যখন ট্যাপ করেছি, ওপর থেকে আমাকে বলছে
যে আপনি সেল অ্যান্ড বাই মিনিমাম 350 টাকার করতে পারেন। তো গাইস সেক্ষেত্রে আমাদের কাছে আছে 190 টাকা, সেম টু সেম কয়েন সুইথ সান ক্রিপ্টোর মতন কনসেপ্ট। যেমন ওখানে আমাদের এখানে বাই করতে হতো, বাই করার পরে উইথড্র করতো। আমি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। আপনার কাছে টোকেন আছে, আপনি কিছু ব্যালেন্স ডিপোজিট করলেন, এখানে 350 টাকা থেকে ট্রেডিং শুরু হয়। তাই আমি এখানে 350 টাকা অ্যাড করবো, অ্যাড করার পরে সিবিজের টোকেন বাই করে নেবো 350 টাকার। 350 টাকার বাই করে নেওয়ার পরে 5 টোকেন তো অ্যাভেলেবেল আছে আমার কাছে, 200 টাকার আশপাশে টোকেন। 350 টাকার টোকেন বাই করে নেওয়ার পরে যা টোকেন টোটাল ব্যালেন্স হবে সেই সমস্ত ব্যালেন্স আমরা সেল করে দেবো। সমস্ত টোকেন সেল করে দিলে আইনারা চলে আসবে, আমি প্র্যাকটিক্যাল করেও দেখাচ্ছি আপনাদের। তাহলে গাইস ডিপোজিট করার জন্য আপনি দুটো মেথড এখানে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কিছু টোকেন ডিপোজিট করে দেবেন, যেমন TRX XRP। তো ভালো এটাই হবে যদি আপনি কয়েনডেক্স থেকে TRX ডিপোজিট করান, আর না হলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন এই ব্যাঙ্ক থেকে IMPS RTGS NEFT ট্রানজ্যাকশনও করাতে পারেন। খুবই সিম্পল, যেমন প্রত্যেক অ্যাপ্লিকেশনের মধ্যে হয় তেমনই কনসেপ্ট। তো আমি সিম্পলি এখানে ডিপোজিট করে নিচ্ছি INR ব্যালেন্স। যদি আপনার কাছে ক্রিপ্টো থাকে তাহলে ক্রিপ্টো ডিপোজিট করাতে পারেন এখানে, সেই ক্রিপ্টোটা সেল করে দেওয়ার পরে INR ব্যালেন্স আনুন, INR ব্যালেন্স দিয়ে ফের বাই করে নিন, বাই করে নেওয়ার পরে ফের সেল করে দিন। তো গাইস এক্ষেত্রে আমাদের ডিপোজিট করাতে হবে, কারণ আমাদের কাছে যে ব্যালেন্স আছে সেটা খুবই কম আছে আর আমাদের সেলিং অ্যামাউন্ট হচ্ছে না। তো তার কারণে ফের ফান্ডের অপশানে আপনাকে চলে যেতে হবে, ফান্ডের অপশানে গিয়ে এখানে সার্চ দিতে হবে INR, কারণ আমরা INR ব্যালেন্স ডিপোজিট করবো। যদি আপনি এখানে TRX ডিপোজিট করেন তাহলে TRX সার্চ করে নেওয়ার পরে TRX অ্যাড্রেস বার করে নেবেন। তো INR ব্যালেন্সে সিম্পলি আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে INR ব্যালেন্স আপনার সামনে চলে আসবে। এখানে INR ব্যালেন্স আমরা উইথড্রল নেব না, ডিপোজিট করাবো 350 টাকা। তো 350 টাকা আমি এখানে INR ব্যালেন্স ডিপোজিট করে নিচ্ছি। তাই ডিপোজিটে ট্যাপ করার পরে এখানে আমাকে বলছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে, আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 350 টাকা অ্যাড করছি, পেটিএম ব্যাঙ্ক অ্যাড আছে তাই আমি পেটিএম থেকে ট্রানজ্যাকশন করে দিচ্ছি। যদি আপনার কাছে ফিজিক্যাল ব্যাঙ্ক থাকে তাহলে গাইস আপনি এই প্রসেসটা করবেন না। আপনি যদি ফিজিক্যাল ব্যাঙ্ক অ্যাড করে থাকেন তাহলে আপনি TRX ডিপোজিট করাবেন। যদি আপনি পেমেন্ট ব্যাঙ্ক অ্যাড করে থাকেন যেটার থ্রু আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করতে পারেন, নেট ব্যাঙ্কিং থাকে তাহলে এটা কাজে দেবে আপনাদের, NEFT ট্রানজ্যাকশন করাতে হবে। যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি টোকেন ডিপোজিট করাবেন। তো আমি এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে 350 টাকা সেন্ড করে দিচ্ছি আমাদের পেটিএম ব্যাঙ্ক থেকে, কারণ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করেছেন পেমেন্টটা যেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটে, সেটা UPI মাধ্যমে না, সেটা NEFT ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে। তো আমি এখানে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পেটিএমের পিন দিয়ে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করে দিচ্ছি। রেফারেন্স নাম্বার আর ট্রানজ্যাকশনের স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেবো, আর রেফারেন্স নাম্বার যেটা পেয়েছি সেটা এখানে আপলোড করে দেবো। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি স্ক্রিনশট আর রেফারেন্স নাম্বার। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অ্যাড না করতে চান তাহলে কোনো ব্যাপার না, TRX ডিপোজিট করিয়ে নেবেন, সেম প্রসেসের কাজ হয়ে যাবে। TRXটা সেল করে আপনার INR ব্যালেন্সে নিয়ে চলে আসবেন। তো আমি এখানে INR ব্যালেন্স ডিপোজিট করে নিচ্ছি, এটা ডিপোজিট হতে এখানে NEFT করিয়েছিলাম তাই বেশি খুব বেশি হলো 2 ঘন্টা সময় লাগতো। যদি আপনি ডিপোজিট করে দেন TRX তাহলে ইনস্ট্যান্টলি হয়ে যেত, 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যেত। তো আমি এখানে INR ব্যালেন্স আমার ডিপোজিট হয়ে গেছে 350 টাকা। এই 350 টাকার INR ব্যালেন্স ইউজ করে আমরা এখানে সিবিজের টোকেন বাই করবো, 5 সিবিজের টোকেন আগেভাগে আমাদের কাছে আছে। তাই আবার হোম অপশানে গিয়ে এখানে সিবিজের টু INR পেয়ারে সিলেক্ট করেছি। এক্ষেত্রে বাই অ্যান্ড সেল সেকশনে ক্লিক করার পরে 350 টাকা আমাদের কাছে। এবার আমরা সিবিজের টোকেন বাই করবো 350 টাকাটা ইউজ করে। তো সিম্পলি এই বাইয়ের অপশানে ট্যাপ করেছি। সবসময় বাই অ্যান্ড সেল করার সময় মার্কেট সিলেক্ট করবেন, নাহলে আপনার ট্রানজ্যাকশন অনেক লেট হবে। তো আমি এখানে বাইয়ে ট্যাপ করার পরে 100% করে দিচ্ছি, এই 350 টাকার আমরা সিবিজের টোকেন বাই করবো। আর 9.14 কত সিবিজের টোকেন আমরা পেয়ে যাবো, আগেভাগেই আমাদের কাছে 5 সিবিজের টোকেন আগেভাগেই আমাদের কাছে আছে। তো সিম্পলি বাই সিবিজের ট্যাপ করার পরে দেখবেন যে সাকসেসফুলি বাই হয়ে গেছে, অর্ডার প্লেস হয়ে গেছে। সিবিজের টোকেন এখানে 12 সিবিজের টোকেন আছে। তো এই 12 সিবিজের টোকেনটা আমরা সিম্পলি সেল করবো। সেল করার জন্য ফের হোম অপশানে আসবো, আসার পরে এখানে সিবিজের টু INR যে পেয়ার আছে এই পেয়ারে আপনার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এবার এক্ষেত্রে আমরা সেল করে দেবো। তো গাইস এখানে আমি কিছু অনেকবার বাই সেল করি, তাই আমার ট্রানজ্যাকশন চার্জ একটু বেশি পড়ে যায়। তো সিম্পলি সিবিজের টোকেনটা আমার এখানে যেটা দেখাচ্ছে সেই সিবিজের টোকেনটা আমি সিম্পলি ওইখানে সিলেক্ট করার পরে আমি এখানে সেল করে দেবো। আর সেল করার সময় আপনি মার্কেট অর্ডার করতে পারেন, আর এখানে 100% সিলেক্ট করে দেওয়ার পরে আপনি গাইস সমস্ত সিবিজের টোকেন সেল করে দেবেন, কারণ আমরা বাই কমপ্লিট করে ফেলেছিলাম। এক্ষেত্রে বাই সাকসেসফুল হয়ে গিয়েছে, যেটা আমরা সিবিজের টোকেন পেয়েছিলাম সেটা সাকসেসফুলি বাই হয়ে সেল হয়ে গিয়েছে। এবার সমস্ত ব্যালেন্স এসে গেছে INR ব্যালেন্স। এবার INR ব্যালেন্সটা আমরা ওইভাবে উইথড্রল নিতে পারি, কিন্তু গাইস অ্যাপ্লিকেশনের মিনিমাম উইথড্রল শুধুমাত্র 500 টাকা। তো না হলে হয়তো 25 টাকা আমাদের ডিপোজিট করে উইথড্রল করতে হবে। যদি আপনি 25 টাকা ডিপোজিট করতে চান, আপনি যদি প্রথমবারে 350 টাকা ডিপোজিট না করি আপনি একটু বেশি ডিপোজিট করান, 400 টাকা ডিপোজিট করান, তাহলে আপনার কোনো যায় আসে না, তাহলে আপনার কাজ ইনস্ট্যান্টলি হয়ে যাবে। আর আমার এক্ষেত্রে আমি 350 টাকা ডিপোজিট করেছিলাম, যেই কারণে আমি এখানে আমি টাকাটা TRX উইথড্রল নিয়ে নিচ্ছি। তো আপনার ক্ষেত্রে আপনি এখানে উইথড্রল নিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন যে আমার এখানে বলছে যে আপনার কাছে মিনিমাম 500 টাকা থাকলে তারপরে আপনি INR ব্যালেন্সে উইথড্রল নিতে পারবেন। তো আমি আর ডিপোজিট করাবো না, কারণ ডিপোজিট করাতে গেলে 2 ঘন্টার উপরে টাইম নেবে। তাই আমি ভিডিও তাড়াতাড়ি রেকর্ডিংয়ের জন্য আমি এখানে কিছু টাকা লস খেয়ে আমি এখানে TRX উইথড্রল নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে TRX উইথড্রল হওয়ার এটা একটা বড় এক্সচেঞ্জ। তো এখানে সিম্পলি আমি এখানে বাই অ্যান্ড সেলে ট্যাপ করেছি, ট্যাপ করার পরে
এখানে দেখবেন যে আয়নার ব্যালেন্স ইউজ করে টিআরএক্স বাই করে নিচ্ছি। আর টিআরএক্স বাই করার পরে মার্কেট অর্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মার্কেট অর্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আয়নার ব্যালেন্স ইউজ করে টিআরএক্স বাই করে নিলেন, বাই করে না সাকসেসফুলি বাই হয়ে গেল। এবারে আমার আবার ফান্ডের অপশানে চলে যাবো, ফান্ডের অপশানে গিয়ে ওখান থেকে গিয়ে আমরা এখানে টিআরএক্সটা যে কোনো এক্সচেঞ্জে উইড্রল নিয়ে নেবো। তো গাইস আমাদের ফান্ডের অপশানে টিআরএক্স দেখা যাচ্ছে 97 টিআরএক্স, তো এই টিআরএক্সগুলো আমরা সেন্ড করবো আমাদের কয়েন ডিসিএক্স। তো সিম্পলি কয়েন ডিসিএক্স এর অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে কয়েন ডিসিএক্স এর অ্যাড্রেস। আর আমি এখানে টোটাল 97 টোকেন সেন্ড করছি, 97 টিআরএক্স। তো আমি এখানে কয়েন ডিসিএক্স এর অ্যাড্রেস নিয়ে নিয়েছি, এখানে থেকে সেন্ডে ট্যাপ করবো। সেন্ডে ট্যাপ করার পরে সঙ্গে সঙ্গে এটা সেন্ড হয়ে যাবে আর আমার ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে। তো আমি এখানে অ্যাড্রেস আর এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আমি এখানে সেন্ড করে দিয়েছি। আমার এখানে ইমেল একটা ভেরিফিকেশন গিয়েছে অ্যাপ্রুভালের জন্য। আপনি ইমেল থেকে গিয়ে এখানে অ্যাপ্রুভাল করলে আপনার সমস্ত টিআরএক্স ট্রান্সফার হয়ে যাবে, আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানে ট্রান্সফার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি কয়েন ডিসিএক্স নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভাল সাকসেসফুল হয়ে গিয়েছে উইথিন 10 মিনিটের মধ্যে। এখানে আপনার কয়েন ডিসিএক্স বা যেখানে আপনি উইড্রল নিয়ে থাকবেন সেখানে এখানে টোকেন পৌঁছে যাবে, আর সেই টোকেনটা আপনার ওখান থেকে সেল করে আয়নার ব্যালেন্স এর অ্যাকাউন্টে উইড্রল করতে পারি। তো এক্ষেত্রে আমার কিছু টাকা ট্রানজ্যাকশন চার্জ দিতে হচ্ছে আপনাদের দেখানোর জন্য। যদি আপনি আয়নার ব্যালেন্স উইড্রল নিয়ে নেন তাহলে পুরো আপনার 150 টাকার আশপাশে পার অ্যাকাউন্ট প্রফিট থেকে যাবে। তো গাইস এখানে আমি আয়নার ব্যালেন্সে উইড্রল নিয়েছি। আর গাইস কয়েন ডিসিএক্স থেকে উইড্রল নেওয়া খুবই সহজ, তার ব্যাপারে আপনি জানেন। তো গাইস এবারে কথা হচ্ছে যে মেন ব্যাপার, এটা তো আপনারা সাইন আপ করছেন সঙ্গে সঙ্গে যে ব্যালেন্সটা পেয়েছেন সেটা ইনস্ট্যান্টলি উইড্রলও করে ফেলেছেন। মেন ব্যালেন্স যেখানে আপনারা পার ইয়ারলি পার মান্থ, গাইস পার মান্থ আপনি এখানে $22 থেকে $25 এখানে আর্ন করতে পারেন। $22 থেকে $25 কীভাবে? স্টেকিং করে। তো এখানে একটা স্টেকিংয়েরও কনসেপ্ট আছে, যদি আমি এই ভিডিওতে স্টেকিংয়ের ব্যাপারে পুরো বোঝাতে যাই তাহলে ভিডিওটা এখনও 25 থেকে 26 মিনিট হয়ে যাবে পুরো স্টেকিংয়ের ব্যাপারে বোঝানোর জন্য। তো আমি একটা ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে স্টেকিংয়ের ব্যাপারে ক্রিপ্টো ইউটিউবের সব থেকে ভালো ভিডিও কোনটা, তো আমি একটা আপনাদের একটা ভিডিও রেকমেন্ড করবো, সেই ভিডিওটার লিঙ্ক ওপরে আই বাটন আর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ওই ভিডিওটা দেখার পরে আপনার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে স্টেকিং করে আপনি পার ইয়ারলি এখানে $270 প্রফিট নিতে পারবেন এবং পার মান্থ $22 প্রফিট নিতে পারবেন আপনি জাস্ট একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইউজ করে। বেস্ট আর্নিং আপনাদের সমস্ত খরচা এই অ্যাপ্লিকেশন পার মান্থ আপনাকে দিয়ে দেবে। তো গাইস বেস্ট হবে যদি আপনি স্টেকিংয়ের ভিডিওটা কমপ্লিট দেখার পরে আপনি এটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আর হ্যাঁ গাইস এবার যদি পুরো ভিডিওটা আমি সাম আপ করি তাহলে আপনাকে কী করতে হবে, সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টে কিছু টোকেন দেবে যেটা আপনি সঙ্গে সঙ্গে সেল করে অ্যাকাউন্টে উইড্রল করতে পারবেন। বাস এইটুকু কনসেপ্ট। আর যদি আপনি স্টেকিং করে আর্নিং করতে চান তবে স্টেকিং করে আর্নিং করতে গেলে সেই ভিডিওটি আপনি ফলো করুন আর আপনার পার মান্থ এত করে প্রফিট হয়ে যাবে। বাকি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস এরকম ট্রাস্টেড ইনফরমেশন আর ভেরিফাইড অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে কয়েকটি ভিডিও আর কোনো নিয়ে, তার জন্য ভালো থাকবেন, গুড বাই গাইস।